আজ সোমবার আঠাশ জুন দু একুশ আপনার পারিবারিক পত্রিকা প্রথম আলো প্রতিদিনের মতো আজও প্রকাশিত হয়েছে আপনার প্রিয় এই পত্রিকা এবং আজকেও আমাদের হাতে চলে এসেছে আজকের ছাপা সংস্করণ শুরুতেই আপনাদের আমরা জানাবো প্রথম পাতায় কি কি খবর রয়েছে সেগুলো কিন্তু আপনাদের মনে করিয়ে দিতে চাই আমরা সব সময় চেষ্টা করি সর্বশেষ খবর দিতে সেটি দেশের খবর হোক বিদেশের খবর হোক কিংবা খেলাধুলার খবর হোক যে খবরই বলুন না কেন তার সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে আমরা হাজির হয়েছি শুরুতে আমরা চলে যাচ্ছি প্রথম পাতায় এবং দেখে নিতে চাই সেখানে কি কি খবর রয়েছে আপনাদের জন্য রাজধানীর মগবাজারে হঠাৎ বিস্ফোরণ নিহত পাঁচ মৃত্যু সংখ্যা আরও বাড়ার আশঙ্কা ওয়ারলেস গেট এলাকার শর্মা হাউজে গ্যাস বিস্ফোরণ আশেপাশের সাতটা ভবন ক্ষতিগ্রস্ত পুড়ে গেছে পার্শ্ববর্তী স্থানে অবস্থান করা তিনটি গাড়ি দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি এক দিনে দেশে সর্বোচ্চ একশো জনের মৃত্যু ঢাকার বাইরে সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার আনুপাতিক হারে মৃত্যু বেশি হচ্ছে আজ থেকে গণপরিবহন শপিং মল ও মার্কেট বন্ধ থাকবে সুন্দরবনে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের সম্মান ধরে রাখতে মানতে হবে শর্ত পৃষ্ঠা তিন ঢাকা মেডিকেলের গবেষণা টিকায় তিরানব্বই শতাংশের শরীরে অ্যান্টিবডি ঢাকা মেডিকেল অক্সফোর্ড অ্যাস্টাজেনেকার টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা করেছে এ ধরনের গবেষণা দেশে এটাই প্রথম লকডাউন গ্রামমুখী হাজারো মানুষ ঘাটে ভিড় যাত্রীরা পিক আপ ভ্যান ট্রাক মাইক্রোবাস ও ছোট বাহনে করে গন্তব্যে যাত্রা করছে পৃষ্ঠা পাঁচ নগর জীবন তাঁদের স্মৃতিতে চল্লিশ পঞ্চাশের দশকের ঢাকা রেহমান সৌহান সর্দার ফজলুল করিম মিজানুর রহমান এবিএম এম মুসা সিরাজুল ইসলাম চৌধুরী আনিসুজ্জামান ও আবুল হাসনাতের স্মৃতিকথা পৃষ্ঠা সাত আন্তর্জাতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনার ডেল্টা প্লাস প্রতিরোধে প্রয়োজন টিকা ও মাস্ক ভারতের জম্মু ও কাশ্মীর বাহিনীর সামরিক স্থাপনায় ড্রোন হামলা হামলা চালানো হয় জম্মু ও কাশ্মীরের ফোর্স স্টেশনে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেছে কাশ্মীরের পুলিশ প্রধান সম্পাদকীয় করোনায় নাকাল মানুষ বাজারে ঊর্ধ্বগতি পথে পথে বিড়ম্বনা মইনুল ইসলামের কলাম বাড়ি ভাড়ার উপর গৃহকর আদায় অযৌক্তিক পৃষ্ঠা নয় অর্থ বাণিজ্য নতুন করে আবার লকডাউন বড় শিল্প উদ্যোক্তারা আবার আরেকটি লকডাউনের ঘোষণা এলো তবে এই লকডাউন বড় বড় শিল্প কারখানাকে বিপাকে ফেলে দেবে বলে দাবি উদ্যোক্তাদের পৃষ্ঠা বারো বিনোদন জগতের খবরাখবর পৃষ্ঠা তেরো পুরো জুড়ে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনা সহায়ক পরামর্শ খেলার খবর ঢাকা প্রিমিয়ার লিগ বোলারদের হাসিটাই বেশি চওড়া শেষ পাতা ভার্চুয়াল গোল শিশুদের জন্য হোক বিনিয়োগ দেশে প্রবীণের সংখ্যা বাড়ছে তাই শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তাঁরা ভবিষ্যতে প্রবীণদের দেখভালের দায়িত্ব নিতে পারে প্রিয় পাঠক আপনার আজকের প্রথম আলোর কপি পেয়েছেন তো করোনা বাস্তবতায় যদি হকারকে পেতে সমস্যা হয় আপনি সাবস্ক্রাইব করতে পারেন ই প্রথম আলো ডট কম এবং ই প্রথম আলো ডট কমে আপনি অবিকল ছাপা সংস্করণের মতো সব খবর পড়তে পারবেন এছাড়া প্রতিদিনের নিত্য নতুন খবর আপডেডেড খবর সর্বশেষ খবর পেতে প্রথম আলো ডট কম তো রয়েছেই ধন্যবাদ